সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অনলাইন ক্লাসে। দ্বিতীয় অধ্যায়ের উপরে আমরা আজকে এটি দ্বিতীয় অনলাইন ক্লাস করতে যাচ্ছি। সর্বশেষ অর্থাৎ এই অধ্যায়ের উপরে প্রথম অনলাইন ক্লাসে অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং সংক্রান্ত এই যে অধ্যায়টি, এই অধ্যায়ের উপরে সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ প্রথম অনলাইন ক্লাসে আমরা প্রথমেই যেটি জেনেছি, আমরা প্রথমে এই অধ্যায়ের সামগ্রিক একটি ধারণা পেয়েছি। পাঠ্যসূচিতে এই অধ্যায়ে আমরা কি কি শিখব সেই সম্পর্কে জেনেছি। এরপরে আমরা হচ্ছে গত ক্লাসে কমিউনিকেশন সিস্টেম কি জিনিস সেটি সম্পর্কে আলোচনা করেছি। ডেটা কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, সেটি কিভাবে ঘটে থাকে সেটি সম্পর্কে আমরা জেনেছি। ডেটা কমিউনিকেশনের কি কি উপাদান প্রয়োজন হয়, আমরা দেখেছি যে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অন্তত 5টি উপাদানের প্রয়োজন এবং যে কোনো একটি উপাদানের অভাবে কিন্তু ডেটা কমিউনিকেশন সফলভাবে সম্পন্ন হয় না, এটি আমরা দেখেছি। এরপরে আমরা যেটি দেখেছি যে আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশন যখন আমরা করতে যাব তখন ডেটা স্পিডের একটি ব্যাপার আসবে, অর্থাৎ আমরা হচ্ছে ডেটাকে কত দ্রুত সরবরাহ করতে পারছি বা কত দ্রুত আদান প্রদান করতে পারছি তার সঙ্গে এর একটি সম্পর্ক আছে। এই যে ডেটা মাপার যে বা ডেটার গতি মাপার যে একক সেটিকে আমরা হচ্ছে বিপিএস বা বিট পার সেকেন্ড হিসাবে চিহ্নিত করেছি এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ব্যান্ডউইথ অর্থাৎ বিভিন্ন ধরনের গতিবেগ সম্পর্কে আলোচনা করেছি। এরপরে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, আমরা বিভিন্ন রকমের ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জেনেছি এবং সবশেষে আমরা বিভিন্ন ধরনের ডেটা ডেলিভারি মোড সম্পর্কে জেনেছি। ডেটা ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে আমরা জেনেছি যে সিমপ্লেক্স বলে একটি পদ্ধতি আছে, হাফ ডুপ্লেক্স বলে একটি পদ্ধতি আছে এবং ফুল ডুপ্লেক্স নামে আরেকটি পদ্ধতি আছে। একইভাবে ডেটা ডেলিভারি মোডের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেটি হচ্ছে ব্রডকাস্ট মেথডে হতে পারে, ইউনিকাস্ট মেথডে হতে পারে বা মাল্টিকাস্ট এবং এডিকাস্ট মেথডে হতে পারে। তাহলে এভাবে ডেটা ডেলিভারি মোডের এবং ডেটা ট্রান্সমিশন মোডের বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন প্রযুক্তি সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যাব। পাঠ্যসূচিতে আমাদের পরবর্তী অংশে আমরা হচ্ছে আজকে কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে জানবো। এর আগের দিকে আমরা হচ্ছে কমিউনিকেশন কি জিনিস অর্থাৎ যোগাযোগ কিভাবে সাধিত হয়, যোগাযোগের কি কি অংশ আছে সেটি আমরা জেনেছিলাম এবং একই সঙ্গে আমরা জেনেছিলাম যে সেই যোগাযোগটি কতটি ভিন্ন ভিন্ন ডেলিভারি মোড অনুসারে কিংবা কমিউনিকেশন মোড অনুসারে কত বিভিন্নভাবে হতে পারে সেটি আমরা দেখেছিলাম। আজকে আমরা যেটি দেখব প্রথমেই যে আমাদের ডেটা কমিউনিকেশন অর্থাৎ যখন আমরা কোনো একটি যান্ত্রিক উপায়ে সেটি তারের মাধ্যমে হতে পারে বা তারবিহীন মাধ্যমে হতে পারে বা যে কোনো উপায়ই হতে পারে, আমরা যখন একটি ডিজিটাল মাধ্যমে ডেটা কমিউনিকেশন করতে যাব, আমরা যখন তথ্যের আদান প্রদান করতে যাব, ডেটা কমিউনিকেশনের ডেটা ট্রান্সমিশন অর্থাৎ এই ডেটা যে এক স্থান থেকে অন্য স্থানে যাবে বা এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে যাবে, এক ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে যাবে, এই ট্রান্সমিশনটি বা এই গমন পথটি কেমন হতে পারে সেটি অনুসারে আমরা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথডের কথা বলছি। অর্থাৎ যেই পদ্ধতিতে ডেটা হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রেরিত হয় সেই পদ্ধতিটিকেই আমরা বলছি ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে ট্রান্সমিশন মেথডে আমরা যদি প্রথমে প্রকারভেদটি একটু দেখে নেই যে ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা হয়, প্রথমেই ট্রান্সমিশন মেথডের যে পদ্ধতিটি আছে সেটির নাম হচ্ছে সমান্তরাল ট্রান্সমিশন বা প্যারালাল ট্রান্সমিশন। এরপরে এর আরেকটি অনুরূপ পদ্ধতি আছে যেটির নাম হচ্ছে অনুক্রম পদ্ধতি বা সিরিয়াল মেথড, অর্থাৎ একটি হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন আরেকটি হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনের আবার তিনটি ভাগ রয়েছে। সিরিয়াল ট্রান্সমিশনের প্রথম যে প্রকারভেদ তাকে বলা হয় সিনক্রোনাস পদ্ধতি, দ্বিতীয় যে প্রকারভেদ তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস পদ্ধতি এবং সর্বশেষ যে প্রকারভেদ তাকে আমরা বলে থাকি আইসোক্রোনাস বা কেউ কেউ একে আইসোসিনক্রোনাস পদ্ধতিও বলে থাকে। ঠিক আছে, তাহলে ট্রান্সমিশন পদ্ধতি আসলে দুভাগে বিভক্ত, একটিকে আমরা বলছি প্যারালাল ট্রান্সমিশন আরেকটিকে আমরা বলছি সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশন আবার তিন ভাগে বিভক্ত, প্রথমটি হচ্ছে সিনক্রোনাস মেথড, দ্বিতীয়টি হচ্ছে অ্যাসিনক্রোনাস মেথড এবং সর্বশেষটি হচ্ছে আইসোক্রোনাস মেথড। এরপরে আমরা হচ্ছে এখন এদের বিস্তারিত জানবো, এরা কিভাবে কাজ করে সেটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা পাবো এবং এদের কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে এবং কেন ব্যবহার করা যেতে পারে সেটি সম্পর্কে জানবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশন মেথডের মধ্যে সমান্তরাল বা প্যারালাল ট্রান্সমিশন মেথড যেটি সেটিকে একটু দেখে নেব। সমান্তরাল অর্থাৎ এখানে একই সঙ্গে অনেকগুলো ডাটা পার হতে পারে।
এখন এখানে প্রথমেই আমাদের সমান্তরাল ট্রান্সমিশন সম্পর্কে জানার আগে আমাদের প্রথমে আছে ক্লক পালস সম্পর্কে জানতে হবে। কম্পিউটারের ভেতরে বা যে কোনো ডিজিটাল ডিভাইসের ভেতরে একটি কোয়ার্জের ক্রিস্টাল থাকে, যে এই ক্রিস্টালটি হচ্ছে কম্পিত হয় এবং এই কম্পন দ্বারা কম্পিউটারে আসলে একটি তার নিজস্ব একটি ঘড়ি রয়েছে। ঘড়ি বলতে এখানে কিন্তু এমন নয় যে ঘড়ি বলতে একেবারে আমরা যেভাবে ঘড়ির চেহারা দেখি বা আমরা যেভাবে হাত ঘড়ি বা দেয়াল ঘড়ি ব্যবহার করে থাকি, এই ঘড়িটি কিন্তু আসলে ঠিক সেই অর্থে ঘড়ি নয়। ঘড়ি বলতে এখানে বোঝানো হয়েছে সময় মাপার একটি, সময় পরিমাপের একটি পদ্ধতি সেখানে রয়েছে, অর্থাৎ সেটি নির্দিষ্ট সময় পর পর কম্পিউটারকে জানায় যে হ্যাঁ একটি পালস সম্পন্ন হয়েছে। ঠিক আছে, এখন এই ক্লক পালসটি যত যার পালসটি যত ছোট হবে সেক্ষেত্রে সেই কম্পিউটারের প্রসেসরের গতিও তত দ্রুত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে কম্পিউটারে থাকা একটি কোয়ার্জের ক্রিস্টাল কম্পিত হতে থাকে, সেই কম্পনটি যত উচ্চ হয় অর্থাৎ প্রতিটি ক্লক পালসের পরিমাণ ততই ছোট হয়। ঠিক আছে, এটি হচ্ছে প্রসেসরের গতি অনুসারে নির্ধারিত। এখন প্রত্যেকটি ক্লক পালসে একটি ক্যারেক্টারে, এর আগের দিন আমরা দেখেছিলাম যে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের প্রথম যে কথাটি আসবে সেটি হচ্ছে বিট, অর্থাৎ একটি বাইনারি ডিজিট, সেটি জিরো হতে পারে বা ওয়ান হতে পারে। অনেকগুলো বিট যখন একসঙ্গে আসে তাদের একটি বিশেষ সংগ্রহ অর্থাৎ আটটি বিটকে আবার একসাথে বলা হয় এক বাইট। এখন আমরা যখন একটি বিট দ্বারা আমরা শুধুমাত্র একটি জিরো বা একটি ওয়ান, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি তোমরা ইতিমধ্যে শিখে এসছো, বাইনারি সংখ্যা পদ্ধতি শুধুমাত্র যেহেতু জিরো এবং ওয়ান ছাড়া আর কিছু নেই, একটি বিট দ্বারা আমরা শুধুমাত্র একটি তথ্যই পাঠাতে পারি, হয় জিরো পাঠাতে পারি অথবা ওয়ান পাঠাতে পারি, এটুকুই কিন্তু আমাদের জন্য আসলে কোনো একটি বিস্তারিত তথ্যের জন্য কিন্তু আসলে এটি যথেষ্ট নয়। একটি বিস্তারিত তথ্যের জন্য আমাদের অনেকগুলো বিট প্রয়োজন হয়, বিস্তারিত তথ্যের জন্য অনেক সময় আমাদের ক্যারেক্টার প্রয়োজন হয়। যেমন আমরা যদি ধরো ওয়ান বোঝাতে চাই বা এ বোঝাতে চাই, বি বোঝাতে চাই, সি বোঝাতে চাই, এভাবে এবিসিডি বিভিন্ন অক্ষরও যদি তুমি বোঝাতে চাও কিংবা ওয়ান টু থ্রি ফোর কোনো সংখ্যা যদি বোঝাতে চাও, একটি বিট দিয়ে কিন্তু হয় না, সেখানে আমাদের অনেকগুলো বিটের প্রয়োজন হয়। যেহেতু আমাদের অনেকগুলো বিটের প্রয়োজন হয়, সেই অনেকগুলো বিট যদি আমরা সমান্তরাল বা প্যারালাল ট্রান্সমিশনের মাধ্যমে পাঠাই তখন অবশ্যই একই ক্লক পালসে, অর্থাৎ ক্লক পালস মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ একই সময়ে কিন্তু পাঠাতে হবে। মনে করো তুমি হচ্ছে একটি শব্দ বলতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ, মনে করো আমরা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের বিষয়ের নামটি, এটি আমি কাউকে জানাতে চাচ্ছি। এখন যদি এমন হয় আমি সকাল 9টার সময় বলি ত, সকাল 10টার সময় বলি থয় জফলা, বেলা 11টার সময় বলি পয়রফলা, বেলা 12টার সময় বলি অন্তস্থ জয় রস উকার, এভাবে যদি ভেঙে 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 বলি তাহলে কিন্তু আমার কথাটি বোঝা যাবে না। ঠিক আছে, সে কারণে আমরা কি করি, আমরা এক নিঃশ্বাসে বলে ফেলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বা খুব সংক্ষেপে আমরা যদি বলি ডেটা, সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে, আমরা বানান করে থাকি ডয় একার টয় আকার, তাই তো। এখন আমরা যদি বলি যে ভোর 5টার সময় আমি উঠে বলি একার, বেলা 12টার সময় যদি আমি বলি ড, আবার যদি বিকাল 5টার সময় আমি বলি ট, এবং রাত 12টার সময় গিয়ে আমি যদি বলি আকার, আমি কিন্তু পুরো ডেটা শব্দটিকে বানান করেছি কিন্তু এক একটা এক এক সময়। তাহলে কি আমার পুরো তথ্যটি একসঙ্গে প্রেরিত হয়েছে? হয়নি। এখানে হচ্ছে আমাদের পুরো যোগাযোগটি হচ্ছে অর্থহীন হয়ে গেছে। সেই কারণে আমরা যখন কোনো একটি কথা বলতে যাই, কোনো একটি নির্দিষ্ট তথ্য যখন আমরা দিতে যাই, তখন আমরা পূর্ণাঙ্গ তথ্যটি একই সাথে যেন পাঠানো যায়, একই সময় যেন পাঠানো যায় সেটি চেষ্টা করি। ঠিক এই কথাটি এখানে বলা হয়েছে যে এখানে কি করা হয়, একটি ক্লক পালসে অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি ক্যারেক্টারের সবগুলো বিট একই সাথে প্রেরিত হয়। ঠিক আছে, ভেঙে ভেঙে না। তাহলে আমরা যদি একটু ছবির মাধ্যমে এবার দেখে নেই, এই যে এটি হচ্ছে আমাদের একটি সমান্তরাল বা প্যারালাল ট্রান্সমিশনের ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই যে এটি হচ্ছে একটি প্রেরক প্রান্ত, এটি হচ্ছে একটি গ্রাহক প্রান্ত। দেখো এখানে কিন্তু অনেকগুলো লাইন রয়েছে, যে এই লাইনে যে বিটটি প্রেরণ করা হয়েছে সেটি হচ্ছে জিরো, এই লাইনে যে বিটটি প্রেরণ করা হয়েছে সেটি হচ্ছে ওয়ান, এরপরের লাইনে জিরো, তারপরের লাইনে জিরো, তারপরের লাইনে জিরো, তারপরের লাইনে জিরো, তারপরের লাইনে জিরো, তারপরে লাইনে ওয়ান। এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো লাইন রয়েছে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। এখানে হচ্ছে আটটি বিট একই সঙ্গে প্রেরিত হচ্ছে, ঠিক আছে, সমান্তরালভাবে। অর্থাৎ মনে করো পাশাপাশি আটটি রাস্তা রয়েছে, আটটি রাস্তা দিয়ে আটটি মানুষ একই সঙ্গে হেঁটে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছাতে পারছেন। তাহলে এই যে একই সঙ্গে যে আটটি বিট পৌঁছাচ্ছে সমান্তরালভাবে, এই পদ্ধতিটিকে আমরা বলে থাকি সমান্তরাল বা প্যারালাল ট্রান্সমিশন। ঠিক আছে, তাহলে এই যে এখানে তোমরা একটি দেখতে পাচ্ছ, এটি সাধারণত একটু পুরানো আমলের কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে, এটি হচ্ছে একটি প্যারালাল পোর্ট। এখানে দেখো এই যে এখানে অনেকগুলো তারের প্রয়োজন হয়,
যে অনেকগুলো পোর্ট এখানে পাশাপাশি আছে, এর সঙ্গে একটি তারের সংযোগ, এর সঙ্গে একটি তারের সংযোগ, এর সঙ্গে একটি তারের সংযোগ, এরকম প্রতিটি অংশের সাথে একটি করে তারের সংযোগ রয়েছে। একটু পুরানো আমলের প্রিন্টার যেগুলো, সেসব প্রিন্টারে সাধারণত এমন একটি প্যারালাল ট্রান্সমিশন মেথড বা প্যারালাল সংযোগ ব্যবস্থায় তারা যুক্ত হতো। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশনের একটি পদ্ধতি অর্থাৎ প্যারালাল ট্রান্সমিশন মেথড সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি জানবো সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশনের আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে অনুক্রম পদ্ধতি বা সিরিয়াল ট্রান্সমিশন মেথড। তাহলে সিরিয়াল ট্রান্সমিশনে কি হয়, প্যারালাল ট্রান্সমিশনের ধারণাটি থেকে তোমরা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছো যে এক্ষেত্রে হচ্ছে একটি নির্দিষ্ট ক্যারেক্টারের বিট সমূহ ধারাবাহিকভাবে প্রেরিত হয়, অর্থাৎ একজনের পরে আরেকজন। ঠিক আছে, তোমাদের ধরো কোনো একটি ভাইবা পরীক্ষার সময়, ভাইবা পরীক্ষার সময় কি করা হয়, তোমাদের একজন একজন করে ডাকা হয়, একজনের শেষ হয় তারপরে আরেকজন আসো, একজনের শেষ হয় তারপরে আরেকজন আসো, একই সঙ্গে কিন্তু আমরা সবাইকে ডাকতে পারি না। এই পদ্ধতিতে অর্থাৎ সেটি ভাইবা পরীক্ষা যে পদ্ধতিতে নেওয়া হয় সেটি হচ্ছে আসলে একটি সিরিয়াল ট্রান্সমিশন মেথড, অর্থাৎ একজনের শেষ হবে তারপরে আরেকজন পৌঁছাবে, একজনের পরে আরেকজন। এখানেও যদি যেই তথ্য পৌঁছাতে চাচ্ছি, যেই বিটগুলো পৌঁছাতে চাচ্ছি, সেই বিট সমূহ যদি ধারাবাহিকভাবে অর্থাৎ একজন পৌঁছানোর পরে আরেকজন পৌঁছায় তখন তাকে আমরা বলি সিরিয়াল ট্রান্সমিশন। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু দেখি, এখানে আরেকটা জিনিস আছে যে সিগন্যাল প্রেরণের সময় এবারে কিন্তু আমাদের আরেকটি প্রযুক্তির প্রয়োজন হয় যেটির নাম হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন, কারণ এবার কিন্তু আমরা একই সঙ্গে আস্ত একটি ক্যারেক্টার পৌঁছাতে পারছি না, একটি ক্যারেক্টারকে আমরা একটি অংশ 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 করে ভাগ করে করে পৌঁছাচ্ছি। সে কারণে আমাদের হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে বুঝিয়ে দিতে হয় যে এইটুকু হচ্ছে আমার আস্ত একটি তথ্য, এই পর্যন্ত এসে আমার তথ্যটি শেষ হলো বা এখান থেকে এই পর্যন্ত আমার তথ্যের সীমা। ঠিক আছে, একে আমরা বলি হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন। তাহলে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখি, এই যে দেখো একটু আগে আমরা যেই ছবিটি দেখেছিলাম, দেখেছিলাম যে আটটি আলাদা আলাদা লাইনের মাধ্যমে আমরা হচ্ছে কি পাঠিয়েছিলাম, তথ্য পাঠিয়েছিলাম। এখানে কিন্তু দেখো এখানে একটি মাত্র লাইন, একটি সিঙ্গেল লাইনের মাধ্যমে আমরা সেই তথ্যটি পাঠিয়েছি। তখন কি এসেছিল, তখন যে জিরো জিরো প্রথম লাইনে গিয়েছিল, ওয়ান দ্বিতীয় লাইনে গিয়েছিল, এটি তৃতীয় লাইনে, এটি চতুর্থ, এটি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং এটি হচ্ছে অষ্টম লাইনের মাধ্যমে পৌঁছেছিল। এরা কিন্তু একই সঙ্গে পৌঁছেছিল, এবার কিন্তু এরা একই সঙ্গে পৌঁছাচ্ছে না, এবার হচ্ছে ওয়ান প্রথমে পৌঁছাচ্ছে, তারপরে জিরো পৌঁছাচ্ছে, তারপরে জিরো পৌঁছাচ্ছে, এভাবে এই পুরো তথ্যটি একটি অভিন্ন লাইনের মধ্যে একজনের পর আরেকজন অর্থাৎ সিরিয়ালি প্রেরিত হচ্ছে। সে কারণে এই পদ্ধতিটিকে আমরা বলি হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন, যেখানে বিট সমূহ ধারাবাহিকভাবে, এই যে এগুলো হচ্ছে আমাদের সিগন্যালের বিট, এই বিটগুলো হচ্ছে ধারাবাহিকভাবে অর্থাৎ একজনের পরে আরেকজন এই চেহারে প্রেরিত হচ্ছে। ঠিক আছে, এই যে এটি এই পোর্টটিকে অনেকেই চেনো, এটির নাম হচ্ছে আমরা সংক্ষেপে ইউএসবি পোর্ট হিসেবে একে চিনে থাকি। ইউএসবির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, মাঝখানে কি আছে, মাঝখানে আছে হচ্ছে সিরিয়াল, অর্থাৎ এই যে ইউএসবি পোর্টের মাধ্যমে তুমি যাবতীয় যে সকল যোগাযোগ করে থাকো সেগুলো আসলে সিরিয়াল ট্রান্সমিশন মেথডে ডেটা কমিউনিকেশন বা ডেটা সংযোগ করে থাকে। ঠিক আছে, এটি হচ্ছে একটি সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ডেটা কমিউনিকেশন মেথডের দুইটি মেথড আছে মোটা দাগে, একটির নাম হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন আর একটির নাম হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দুই রকম পদ্ধতির আমাদের কেন প্রয়োজন হলো বা দুই রকম পদ্ধতি কেন টিকে আছে। দুই রকম পদ্ধতি টিকে আছে এই কারণে, তোমরা হয়তো খেয়াল করলে বুঝবে যে প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়েছে, আমাদের কিন্তু একই সঙ্গে আটটি আলাদা আলাদা লাইনের প্রয়োজন হয়েছে। তুমি যদি একে আরো দক্ষ করতে চাও তুমি হয়তো আটটির বদলে ১৬টি বা ৩২টি আরো চওড়া লাইন নিয়ে আসতে পারো, কিন্তু তুমি হচ্ছে যদি একটির বদলে আটটি লাইন ব্যবহার করতে যাও তার অর্থ তোমার কিন্তু আট গুণ তার প্রয়োজন হবে, অর্থাৎ তোমার খরচটি কিন্তু আট গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ সিরিয়াল প্যারালাল ট্রান্সমিশন, যেটি প্যারালাল ট্রান্সমিশন কিন্তু খুবই ব্যয়বহুল একটি পদ্ধতি। কেন ব্যয়বহুল, কারণ এটি এটিতে যেহেতু অনেকগুলো লাইনের প্রয়োজন হয় এখানে কিন্তু খরচটি অনেক বৃদ্ধি পায়, এবং একই সঙ্গে এর আরেকটি সমস্যা হচ্ছে যেহেতু আটটি লাইন যুক্ত হয় আটটি লাইনের জন্য কিন্তু আলাদা আলাদা আটটি সংযোগের ব্যবস্থা করতে হয়, সেটির ব্যবস্থাপনাটিও সিরিয়ালের তুলনায় একটু জটিল হয়ে থাকে। আবার সুবিধা কি, প্যারালাল ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশনে যেহেতু তুমি একই সঙ্গে আটটি বিট পাঠিয়ে দিতে পারছো কিংবা একাধিক বিট একই সঙ্গে পাঠিয়ে দিতে পারছো,
এই পদ্ধতিটি কিন্তু খুব দ্রুত একটি পদ্ধতি, ঠিক আছে? অন্যদিকে সিরিয়াল ট্রান্সমিশনের প্রথম সুবিধা হচ্ছে এখানে যেহেতু মাত্র একটি লাইন ব্যবহার করছি, অর্থাৎ আমাদের খরচটি অনেক কমে যাচ্ছে, এটি একটি সস্তা প্রযুক্তি, এটি ব্যয়বহুল নয়, ঠিক আছে? কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু তুমি একজনের পর আরেকজন করে ডাটা পাঠাচ্ছ, এখানে কিন্তু ডাটার সংঘর্ষ ঘটার সম্ভাবনা অনেক বেশি। তুমি হয়তো একই সঙ্গে ডাটা পাঠাতে এবং একই সঙ্গে ডাটা রিসিভ করতে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ লাইন তোমার একটি। অর্থাৎ এখানে আমার ডাটাটি প্যারাল ট্রান্সমিশনে আমরা যতটা দ্রুত পাঠাতে পারতাম, সিরিয়াল ট্রান্সমিশনে আমরা কিন্তু তত দ্রুত ডাটা পাঠাতে পারি না, সেখানে আমাদের ডাটার প্রেরণের হারটি কমে যায়, ঠিক আছে? তাহলে একটিতে আমাদের প্যারাল ট্রান্সমিশনের ক্ষেত্রে মূল সুবিধা হচ্ছে আমাদের ডাটা খুব দ্রুত পৌঁছায়, কিন্তু মূল সমস্যাটি হচ্ছে বা মূল অসুবিধাটি হচ্ছে এটি ব্যয়বহুল। আবার যদি সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে আসো, সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যাপারটি ঠিক বিপরীত। সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে যেহেতু মাত্র একটি লাইন ব্যবহার করে কাজ হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ব্যয়টি কম, এটি আগের মতো আগের তুলনায় এর খরচটি কম, কিন্তু এর আবার গতিটি কিন্তু কম। অর্থাৎ এই সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে একটি ধীরগতির পদ্ধতি, আর প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে একটি দ্রুতগতির পদ্ধতি, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বলেছিলাম যে সিরিয়াল ট্রান্সমিশনের ভেতরে আবার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এখানে হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন বলে একটি ঘটনা রয়েছে, যে বিটগুলি আমরা কিভাবে নির্দিষ্ট করে দেবো যে এই বিট থেকে এই বিট পর্যন্ত হচ্ছে আমার তথ্য, সেটি বিভিন্ন পদ্ধতিতে ঘটে থাকে। আমরা দেখেছিলাম যে সিরিয়াল ট্রান্সমিশনের আবার তিনটি প্রকারভেদ রয়েছে। প্রথমটিকে আমরা বলছি সিনক্রোনাস পদ্ধতি, একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি এবং আরেকটি হচ্ছে আইসোক্রোনাস পদ্ধতি, ঠিক আছে? আমরা এখন তাহলে এদের গঠনটি এবং এদের পার্থক্যটি এবং সুবিধা অসুবিধা যদি কোনটি থাকে সেটি একটু দেখে নেব। তাহলে আমরা প্রথমেই হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি যেটি, ঠিক আছে? এখানে কি হয়, এখানে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরিত হয়, প্রতিটি ক্যারেক্টার আলাদাভাবে প্রেরিত হয়, ঠিক আছে? এটি কিন্তু সিরিয়াল ট্রান্সমিশনের একটি উপপ্রকারভেদ, ঠিক আছে? এখানে এর প্রথম বৈশিষ্ট্য কি, এর মূল বৈশিষ্ট্য হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনের যেই পদ্ধতিতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরিত হয়, অর্থাৎ একটি একটি করে অক্ষর প্রেরিত হয়, সেটি আমরা বলছি হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু এই যে ছবির মাধ্যমে যদি দেখে নিই, এই যে দেখো এই এই অংশটি হচ্ছে প্রেরক প্রান্ত এবং এই অংশটি হচ্ছে গ্রাহক প্রান্ত, ঠিক আছে? এই অংশটি হচ্ছে প্রেরক প্রান্ত, এই অংশটি হচ্ছে গ্রাহক প্রান্ত। এই যে মাঝখানে হচ্ছে সিরিয়ালি, এই যে একজনের পর আরেকজন ডাটা প্রেরিত হচ্ছে না, এই যে প্রতিটি হচ্ছে একটি ক্যারেক্টার, এই যে এটি হচ্ছে একটি ক্যারেক্টার, এটি হচ্ছে একটি ক্যারেক্টার, এটি হচ্ছে একটি ক্যারেক্টার, তোমার পুরো ডাটাটি প্রতিটি ক্যারেক্টার আলাদা আলাদা আলাদাভাবে এখানে প্রেরিত হচ্ছে, এবং প্রতিটি ক্যারেক্টারের আবার এই যে শুরুতে একটি অতিরিক্ত বিট আছে, শেষে একটি অতিরিক্ত বিট আছে, ঠিক আছে? এই যে শুরুতে যেটি আছে সেটির নাম হচ্ছে স্টার্ট বিট, শেষে যেটি আছে সেটির নাম হচ্ছে স্টপ বিট। অর্থাৎ এই স্টার্ট বিট এবং স্টপ বিট দ্বারা বোঝা যায় যে এর মধ্যে এটি হচ্ছে ব্র্যাকেটের মতো কাজ করে, এটি দ্বারা আমরা বুঝতে পারি স্টার্ট এবং স্টপ বিটের মাঝখানে যেটুকু আছে এই অংশটুকু হচ্ছে আমার মূল তথ্য বা মূল ডেটা বা মূল ক্যারেক্টার, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই পদ্ধতির অর্থাৎ অ্যাসিনক্রোনাস পদ্ধতির যদি একটু এগুলো দেখে নিই, এখানে প্রথম সুবিধা হচ্ছে দেখো এখানে যেহেতু সরাসরি ডেটাগুলো চলে আসছে, এখানে আলাদা করে কোনো স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না, ঠিক আছে? এরপরে যেটি, এর দক্ষতা হচ্ছে কম। এর দক্ষতা কেন কম সেটি আমরা একটু পরে গাণিতিকভাবে দেখব। এরপরে যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে এর ক্ষেত্রে সময় কম লাগে, ঠিক আছে? এখানে যখনই তথ্য আসে তখনই সেটি পৌঁছে যেতে পারে। এর পরবর্তী যেটি বৈশিষ্ট্য যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে অবশ্যই স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয়। স্টার্ট বিট কি করে, স্টার্ট বিট ঘোষণা দেয় যে হ্যাঁ আমার ক্যারেক্টার এখান থেকে শুরু হলো, স্টপ বিট ঘোষণা দেয় হ্যাঁ আমার ক্যারেক্টার এখানে শেষ হলো। এটি কিন্তু প্রতিটি ক্যারেক্টারের জন্য তার আলাদা করে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয়। এরপরে যেটি প্রয়োজন হয় যে এর যান্ত্রিক ব্যয়টি হচ্ছে কম। যান্ত্রিক ব্যয়টি কম কেন, কারণ এই যে প্রথমেই আমরা বলেছি এটির জন্য ডেটাকে যেহেতু সংরক্ষণ করে রাখতে হয় না, ডেটাকে স্টোর করে রাখতে হয় না, সে কারণে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। স্টোরেজ ডিভাইসের আনুষঙ্গিক যে সকল প্রয়োজন আলগা তার ইত্যাদি সেগুলোও কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। যেহেতু প্রয়োজন হচ্ছে না সে কারণে এই পদ্ধতির যান্ত্রিক ব্যয়টি হচ্ছে কম। আচ্ছা এরপরে আবার কি, এরপরে আবার ব্যবহারিক ব্যয়টি বেশি। আমরা কি বলছি, যন্ত্রের প্রয়োজন হচ্ছে কম কিন্তু তথ্য পাঠাতে মোটের উপরে যে খরচ
এই যে এটি যেহেতু আমরা প্রথমেই বলেছি এটি যেহেতু দক্ষতা কম, সে কারণে তোমার যদি অনেক বেশি পরিমাণ ডেটা পাঠাতে হয় সেক্ষেত্রে এটি আসলে আবার আমাদের ক্ষতি করে ফেলে, ঠিক আছে, সেটি লাভজনক নয়। তাহলে আমরা যদি একটু দেখি এটি কোথায় কোথায় ব্যবহৃত হয়ে থাকে, এটি হচ্ছে কিবোর্ডে ব্যবহৃত হয়ে থাকে, প্রিন্টারে ব্যবহৃত হয়ে থাকে, মডেমে ব্যবহৃত হয়ে থাকে ইত্যাদি যন্ত্রে আমরা অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে সিরিয়াল ট্রান্সমিশনের সংযোগ দেখে থাকি, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি দেখলাম, আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশনের সিরিয়াল ট্রান্সমিশনের প্রথম উপবিভাগটি অর্থাৎ অ্যাসিনক্রোনাস পদ্ধতি সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনের আরেকটি পদ্ধতি যাকে বলা হয় সিনক্রোনাস পদ্ধতি, ঠিক আছে। সিনক্রোনাস পদ্ধতিতে কি হয়, প্রথমেই যেটি পার্থক্য এর আগের বার আমরা বলেছিলাম, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে হচ্ছে ডেটা সরাসরি প্রেরিত হয়, ক্যারেক্টার একটি ক্যারেক্টার একটি ক্যারেক্টার একটির পর একটি প্রেরিত হতে থাকে, আর এখানে ডেটা হচ্ছে ব্লক বা প্যাকেট আকারে ডেটা প্রেরিত হয়, ঠিক আছে। এখানে কি হয়, এখানে হচ্ছে ডেটা ব্লক বা প্যাকেট আকারে প্রেরিত হয়। তোমরা যদি অনেক সময় বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে, তোমরা যদি কখনো লোকাল বাসে যাতায়াত করে থাকো কিংবা তোমরা যদি কখনো এই যে লোকাল অটো রিক্সা ইত্যাদিতে যাতায়াত করে থাকো, দেখবে যতক্ষণ তার হচ্ছে পূর্ণ আসন সংখ্যা যতক্ষণ পূর্ণ না হচ্ছে ততক্ষণ সে কিন্তু যাত্রী ডাকতেই থাকবে, ঠিক আছে। যতক্ষণ আসন সংখ্যা পূর্ণ না হচ্ছে ততক্ষণ সে কিন্তু যাত্রী ডাকতেই থাকবে, এবং যতক্ষণ তার আসন সংখ্যা পূর্ণ না হবে ততক্ষণ কিন্তু লোকাল বাসটি ছাড়বেও না, গন্তব্যে পৌঁছাবেও না, ঠিক আছে। অর্থাৎ এই যে লোকাল বাসের যে যাত্রীর সমষ্টি একে আমরা হচ্ছে একটি ব্লক বা প্যাকেটের সঙ্গে তুলনা করতে পারি, অর্থাৎ এখানে হচ্ছে একটি নির্দিষ্ট আকৃতির ব্লক থাকে বা নির্দিষ্ট আকারের প্যাকেট থাকে, এই প্যাকেটটি পূর্ণ করে একবারে সে হচ্ছে প্যাকেট আকারে অর্থাৎ পুরো বাস ভর্তি করে সে বাস ভর্তি ডেটা পাঠিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে তার প্রেরক প্রান্ত সেন্ডার এবং এটি হচ্ছে তার গ্রাহক প্রান্ত। এই যে এখানে কিন্তু দেখো অনেকগুলো ব্লক আছে, এই যে এটি একটি ক্যারেক্টার এটি একটি ক্যারেক্টার এটি একটি ক্যারেক্টার, এবং এই সবগুলোকে সে হচ্ছে একটি প্যাকেটে ভরে অর্থাৎ অনেকগুলো ডেটাকে একসাথে করে সে হচ্ছে একবারে পাঠিয়ে দিচ্ছে। সিরিয়াল ট্রান্সমিশনে প্রথমটি যেটি অ্যাসিনক্রোনাস সেটি কি ছিল, সেটি হচ্ছে মোটরসাইকেলের মতো, তোমার নিজস্ব যানবাহন কিংবা রিক্সার মতো, তুমি যখন যাবে সাথে সাথে শুধু তোমাকেই পাঠিয়ে দেবে। কিন্তু এখানে হচ্ছে একটি ডাটাকে সে পাঠাবে না, অনেকগুলো ডাটাকে সে একসাথে প্যাকেট করবে বা ব্লক আকারে সংগ্রহ করবে, তারপরে সেটিকে সে একবারে অনেক ডেটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু দেখি, এই যে এখানে যেহেতু সে প্যাকেট আকারে অনেক ডেটাকে সে সংরক্ষণ করতে চায়, সে কারণে এখানে কিন্তু স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এর আগের বার আমরা যখন অ্যাসিনক্রোনাস পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি সেখানে কিন্তু আমাদের স্টোরেজ ডিভাইসের কোনো প্রয়োজন হয়নি। কেন প্রয়োজন হয়নি, কারণ সেখানে স্টোরেজ দরকার ছিল না, যখনই ডেটা আসতো সে পাঠিয়ে দিত। কিন্তু এবারে কিন্তু সে যেহেতু অনেকগুলো ডেটা প্যাকেট আকারে জড়ো করছে, জমা করছে, স্টোর করছে, সে কারণে এবারে কিন্তু আমাদের স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে এবং এই কারণেই এর হচ্ছে দক্ষতাটি বেশি, এটি আমরা একটু পরে গাণিতিকভাবেও দেখব। এরপরে যে সুবিধাটি, এর ক্ষেত্রে হচ্ছে সময় কম লাগে, এর জমা হতে সময় লাগে, কিন্তু জমা হলে একবারে অনেক ডেটা কিন্তু সে পাঠিয়ে দিতে পারে, সে কারণে তার সময় হচ্ছে কম লাগে, এটি হচ্ছে তার সুবিধা। এরপরে যেটি দেখো, এখানে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন নেই, কিন্তু এখানে একটি হেডার এবং টেলারের তথ্য লাগে, অর্থাৎ এই যে প্যাকেটটি কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে এই সংক্রান্ত তথ্য প্রয়োজন হয়, অর্থাৎ এই যে প্যাকেট যেখানে শুরু হচ্ছে সেখানে একটি তথ্য থাকে, সেটির নাম হেডার ইনফরমেশন, সেটি ঘোষণা দেয় যে এখানে আবার প্যাকেট শুরু হলো, এবং প্যাকেট যেখানে শেষ হয় সেখানেও একটি তথ্য থাকে, সেটির নাম হচ্ছে টেলার ইনফরমেশন। সাধারণত 4 বিট বা 2 বিট লাগে, এই অংশটি হচ্ছে তথ্যের বাইরে, অর্থাৎ এরা হচ্ছে প্যাকেটের শুরু এবং শেষ ঘোষণা দেয়, ঠিক আছে। এর ক্ষেত্রে হচ্ছে যান্ত্রিক ব্যয় বেশি। যান্ত্রিক ব্যয় কেন বেশি, এটি আমরা প্রথম থেকেই বুঝতে পারছি যে এখানে যেহেতু স্টোরেজ ডিভাইস লাগে, তার অর্থ স্টোরেজ ডিভাইসের জন্য আমার অতিরিক্ত যান্ত্রিক অংশ লাগবে, সে কারণে কিন্তু আমাদের স্থায়ী খরচ যেটি সেটি বৃদ্ধি পাবে। আবার সুবিধা হচ্ছে ব্যবহারিক ব্যয় কিন্তু এর ক্ষেত্রে কম, কারণ এর ক্ষেত্রে তুমি যেহেতু দক্ষতা বেশি, অর্থাৎ অনেক বেশি পরিমাণ ডেটা যেখানে পাঠাতে হবে সেখানে সিনক্রোনাস পদ্ধতি সুবিধাজনক এবং সেটি হচ্ছে কম ব্যয় সাপেক্ষ হয়ে থাকে। তাহলে আমরা যদি একটু উদাহরণ দেখে নেই যে বিভিন্ন আন্তঃকম্পিউটার যে যোগাযোগ এবং দূরবর্তী সংযোগের জন্য যে পদ্ধতি,
সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সিনক্রোনাস পদ্ধতি। আন্ত কম্পিউটারে সাধারণত খুব ছোটোখাটো ডাটার আদান প্রদান হবে সেটি আশা করা হয়, আশা করা হয় যে অনেক বড় বড় বাল্ক ডেটা সেখানে পাঠানো হবে, অনেক ডেটা একবারে পৌঁছাবে, এবং সেই ক্ষেত্রে সিনক্রোনাস পদ্ধতিটি আমাদের জন্য খরচের দিক থেকে এবং দক্ষতার দিক থেকে লাভজনক হয়ে থাকে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন এর দ্বিতীয় যে উপবিভাগ অর্থাৎ সিনক্রোনাস পদ্ধতি সেটি সম্পর্কে জানলাম। তাহলে এবারে আমরা হচ্ছে সর্বশেষ যে পদ্ধতি সেটি সম্পর্কে একটু দেখে নেব। সিরিয়াল ট্রান্সমিশনের সর্বশেষ যে পদ্ধতি সেটির নাম হচ্ছে আইসোক্রোনাস পদ্ধতি। তোমরা দেখছো যে এখানে বারবার আমাদের কিন্তু একটি অংশ চলে আসছে, সেটি হচ্ছে এই যে ক্রোনাস অংশটি। ঠিক আছে, ক্রোন শব্দটির অর্থ হচ্ছে আসলে সময়। ঠিক আছে, তো সময়ের সাথে এরা কিভাবে মিল রেখে কাজ করে সেই অনুসারে এদের তিনটি নাম ঠিক করা হয়েছে। আইসোক্রোনাস আসলে একই সময়ে কাজ করে থাকে। ঠিক আছে, এটির মূল পদ্ধতিটি আসলে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস পদ্ধতির একটি মিশ্রণ। এটির কিছু অ্যাসিনক্রোনাস ধর্মও রয়েছে, কিছু সিনক্রোনাস ধর্মও রয়েছে, আবার পুরোপুরি কারোর সঙ্গে এর মিল নেই। আমরা যদি একটু এর বৈশিষ্ট্যগুলো দেখে নিই, এই যে এটিতে কি হয়, এটি হচ্ছে স্টার্ট এবং স্টপ বিটের মাঝে। দেখো স্টার্ট এবং স্টপ বিট কোথায় থাকে, সেটি আসলে অ্যাসিনক্রোনাস পদ্ধতির বৈশিষ্ট্য। আবার ব্লক আকারে ডেটা প্রেরিত হয়, এটি আবার সিনক্রোনাস পদ্ধতির বৈশিষ্ট্য। অর্থাৎ এটি হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের একটি মিশ্রণ। এরপরে যেটি, এটি যেহেতু সরাসরি ডাটা প্রেরিত হয় সেই কারণে এখানে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এরপরে যেটি, এটি হচ্ছে আইসোক্রোনাসের মূল বৈশিষ্ট্য যে যখনই প্রয়োজন তখনই তাৎক্ষণিকভাবে ডেটা প্রেরণ যখন করার প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা আসলে আইসোক্রোনাস প্রেরণ পদ্ধতি ব্যবহার করে থাকি। এবং সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন এটি ব্যবহৃত হয়ে থাকে। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কি, যেমন ধরো তুমি কোনো একটি বিষয়ে লাইভ করছো, তুমি যদি এখন হচ্ছে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে বিভিন্নভাবে লাইভ প্রোগ্রাম হয়ে থাকে। এই মুহূর্তে হচ্ছে যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের একটি টেস্ট ম্যাচ চলছে, এটি হচ্ছে একটি অনেক টেলিভিশন হচ্ছে লাইভ সম্প্রচার করে। এখন যদি এমন হয় যে সকাল 9টার সময় মোস্তাফিজুর রহমান একটি বল করলো, 9:05 সে একটি উইকেট পেল, আর এই তথ্যটি যদি রাত 9টার সময় টেলিভিশনে সম্প্রচারিত হয় তাহলে সেই টেলিভিশন কিন্তু কেউ দেখবে না। সবাই কি চায়, সবাই চায় যে ঘটনাটি যখনই ঘটছে, আমরা লাইভ খেলা যখন দেখতে বসি আমরা চাই এখনই কি ঘটছে এই মুহূর্তে সেটি আমরা দেখতে চাই। এই মুহূর্তে তোমরা যেটি করছো, তোমরা কি করছো, তোমরা একটি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে একটি লাইভ অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছো। আমি যা বলছি তোমরা কিন্তু সাথে সাথে শুনতে পাচ্ছো, এমন কিন্তু না যে আমি এখন যেটি বলছি তোমরা আধা ঘন্টা পরে শুনতে পাবে, সাথে সাথে শুনতে পাচ্ছো। এই ঘটনাটি হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যখনই ঘটছে তাৎক্ষণিকভাবে যেটি প্রেরিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ঘটনাগুলোতে এইসব ক্ষেত্রে হচ্ছে আইসোক্রোনাস পদ্ধতি ব্যবহৃত হয়। এখানে হচ্ছে অনেক বড় আকারে, আচ্ছা ব্লক আকারে ডেটা প্রেরিত হয় স্টার্ট এবং স্টপ বিট ব্যবহার করে। এখানে স্টোরেজ ডিভাইস থাকে না, কারণ সরাসরি সাথে সাথে সেটি প্রেরণ হয়ে যায়। এবং এটির মূল ব্যবহারটি হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ তাৎক্ষণিক ব্যবহারের জন্য। তাহলে আমরা যদি একটু উদাহরণ দেখি, যে মাল্টিমিডিয়া কমিউনিকেশন অর্থাৎ অডিও কিংবা ভিডিও কল করতে সবসময় আইসোক্রোনাস পদ্ধতির প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, আমরা আজকের এই যে ডেটা কমিউনিকেশনের বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ আমরা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে জেনেছি, প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে জেনেছি, সিরিয়াল ট্রান্সমিশনের আবার যে তিনটি পদ্ধতি সেটি সম্পর্কে জেনেছি, অর্থাৎ অ্যাসিনক্রোনাস পদ্ধতি, সিনক্রোনাস পদ্ধতি এবং আইসোক্রোনাস পদ্ধতি। এদের আমরা সুবিধা এবং অসুবিধাগুলো জানলাম, এদের বৈশিষ্ট্যগুলো জানলাম, এরা কোথায় ব্যবহৃত হতে পারে সেই তথ্যটি আমরা জানলাম। এরপরে আমরা এখন দেখো যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে আমরা ডেটার দক্ষতা বলে একটি কথা বলেছিলাম, যে একটি ক্ষেত্রে দক্ষতা কম, একটি ক্ষেত্রে দক্ষতা বেশি। আমরা এখন একটু দেখে নেব যে এই দক্ষতা বলতে আমরা কি বুঝি এবং সেটি আমরা আসলে কিভাবে হিসাব করে থাকি। দেখো ট্রান্সমিশনের দক্ষতা মানে হচ্ছে তুমি আসলে কতটুকু ডেটা পেয়েছো আর তুমি আসলে মোট কতখানি ডেটা প্রেরণ করেছো, এর যে অনুপাত সেই অনুপাতকে আমরা যখন শতকরায় প্রকাশ করি তাকে আমরা বলি হচ্ছে ট্রান্সমিশনের দক্ষতা। ঠিক আছে, একটি ডেটার মধ্যে সবটুকু কিন্তু প্রকৃত ডেটা নয়। ধরো তুমি হচ্ছে, আমরা ডেটার কথা বাদ দিই, আমরা যদি অন্য কোনো উদাহরণে আসি, মনে করো তুমি হচ্ছে একজনের আর তোমার বন্ধুকে তুমি হচ্ছে কোনো একটি খাবার পাঠাবে। ঠিক আছে, মনে করো তোমার বন্ধুর কাছে তুমি হচ্ছে একটি কেক পাঠাবে। এখন একটি কেক তো নিশ্চয়ই তুমি একেবারে খালি অবস্থায় পাঠাবে না, কেকের সঙ্গে কি থাকবে, কেকের প্যাকেট থাকবে। এখন প্যাকেটটি কি তোমার বন্ধু খেতে পারবে, প্যাকেটটি তো সে খেতে পারবে না, প্যাকেটটি কিন্তু খাবারের অংশ নয়। কিন্তু তুমি কিন্তু পুরোটাই পাঠাচ্ছ, তুমি প্যাকেটও পাঠাচ্ছ, তুমি কেকও পাঠাচ্ছ প্যাকেটের ভেতরে। ঠিক আছে, তাহলে তোমার মোট প্রেরিত ডাটা কতখানি, তোমার মোট প্রেরিত ডাটা হচ্ছে কেক এবং প্যাকেট মিলিয়ে
তুমি ফুল প্যাকেজ যেটি পাঠিয়েছো সেটি হচ্ছে তোমার প্রেরিত মোট ডেটা, আর তার মধ্যে প্রকৃত ডেটা কতটুকু, প্রকৃত ডেটা হচ্ছে যেটুকু খাওয়া যাবে সেটুকু, অর্থাৎ শুধুমাত্র কেকটুকু। এখন যদি এমন হয় তোমার প্যাকেট অনেক বড়, কেক হচ্ছে অল্প এতটুকু, তার অর্থ তোমার হচ্ছে দক্ষতা খুবই কম। আর যদি এমন হয় যে প্যাকেটের অধিকাংশ অংশই হচ্ছে কেক দ্বারা পরিপূর্ণ, তার অর্থ সেক্ষেত্রে তোমার দক্ষতাটি হচ্ছে বেশি। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু এটি একটি হিসাবের মাধ্যমে দেখার চেষ্টা করি। ধরো আমরা যদি অ্যাসিনক্রোনাস পদ্ধতি দক্ষতা নির্ণয় করতে যাই, দেখো অ্যাসিনক্রোনাস পদ্ধতি আমরা কি বলেছিলাম, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রতিটি বাইটের ক্ষেত্রে আমাদের একটি স্টার্ট বিট লাগে, একটি স্টপ বিট লাগে, অর্থাৎ প্রতি 8 বিট যদি ডেটা তুমি প্রেরণ করতে যাও অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে, তোমার কি হবে, প্রতি 8 বিটের জন্য স্টার্ট বিট লাগবে একটি, স্টপ বিট লাগবে একটি। এই যে এই 2 বিট তোমার খরচ হয়ে গেল কোথায়, স্টার্ট এবং স্টপ ঘোষণা করতেই। এটি তো তোমার মূল ডেটা নয়, মূল ডেটা কোনটুকু, স্টার্ট এবং স্টপ বিটের মাঝে যেটুকু আছে সেটুকু হচ্ছে তোমার প্রকৃত ডেটা, অর্থাৎ সেখানে তুমি মোট 8 বিট ডেটা যদি পাঠাও সেখানে আসলে তুমি প্রকৃত ডেটা পাবে কতটুকু, প্রকৃত ডেটা পাবে হচ্ছে 6 বিট, অর্থাৎ এই যে 8-এর মধ্যে 6 ভাগ হচ্ছে তুমি প্রকৃত ডেটা পাচ্ছ, অর্থাৎ এই ক্ষেত্রে তার যেই দক্ষতা সেটি হচ্ছে 8-এর 6 ভাগ, অর্থাৎ যে এটিকে আমরা শতকরায় প্রকাশ করলে পাই হচ্ছে 75%। ঠিক আছে, অর্থাৎ তুমি প্রতি 100 ইউনিট ডেটা পাঠালে তার মধ্যে আসলে কাজে আসবে হচ্ছে 75 ভাগ ডেটা, বাকি 25 ভাগ কোথায়, বাকি 25 ভাগ স্টার্ট এবং স্টপ বিট ঘোষণা করতে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা আসি সিনক্রোনাস পদ্ধতিতে যদি আমরা ডেটা পাঠাই তখন কি হয়, সিনক্রোনাস পদ্ধতিতে আমরা কি দেখেছি, সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা হচ্ছে ব্লক আকারে প্রেরিত হয়। ঠিক আছে, সেই ব্লকেরও কিন্তু আবার শুরু এবং শেষে হেডার এবং টেলার ইনফরমেশন থাকে, সেটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, কারো ক্ষেত্রে 4 বিট, কারো ক্ষেত্রে 8 বিট, কিন্তু আমাদের ব্লকের আকৃতিটি কিন্তু এক্ষেত্রে অনেক বড় হয়। ঠিক আছে, আমরা মনে করে নিচ্ছি যে কোনো একটি ক্ষেত্রে 80 বিটের একটি ব্লক রয়েছে যেখানে হেডার এবং টেলার ইনফরমেশন হচ্ছে 2 বিট হেডার ইনফরমেশন গিয়েছে, 2 বিট টেলার ইনফরমেশন গিয়েছে, অর্থাৎ মোট 4 বিট আমাদের খরচ হয়েছে এই 80 বিটের মধ্যে। তাহলে শুরুতে 2 বিট, শেষে 2 বিট, আমাদের মোট খরচ হলো কত, অতিরিক্ত খরচ হচ্ছে 4 বিট, অর্থাৎ আমরা প্রকৃত ডেটা পাচ্ছি এই শুরু এবং শেষের 4 বিট বাদ দিলে 76 বিট। আমরা মোট পাঠিয়েছি কত, মোট পাঠিয়েছি 80 বিট, 80 বিটের মধ্যে ডেটা হচ্ছে 76 বিট, অর্থাৎ আমার এবারে দক্ষতাটি যদি তুমি হিসাব করো সেটি হচ্ছে 80-র মধ্যে 76, অর্থাৎ 100-র মধ্যে সেটি হচ্ছে 95, অর্থাৎ তুমি যদি এর মাধ্যমে তুমি যদি 80 বিট ডেটা পাঠাও, দেখো 80 বিটের মধ্যে তুমি কিন্তু 76 বিটই ডেটা পাচ্ছ, আর এখানে তুমি যদি পাঠাতে সেখানে তুমি 80 বিটের মধ্যে 60 বিট হচ্ছে প্রকৃত ডেটা পেতে, বাকি 20 বিট হচ্ছে নষ্ট হতো। অর্থাৎ আমরা যে কি বলেছিলাম যে অ্যাসিনক্রোনাস পদ্ধতি, তুমি যখন অনেক বেশি আকৃতিতে ডাটা পাঠাবে তখন অ্যাসিনক্রোনাস পদ্ধতি হচ্ছে কম দক্ষ এবং সিনক্রোনাস পদ্ধতি হচ্ছে বেশি দক্ষ, অর্থাৎ সেখানে মূল ডাটার পরিমাণ বেশি আর তার সাথে প্রাসঙ্গিক অন্য হেডার টেলার ইত্যাদি অতিরিক্ত যে ইনফরমেশন সেটির পরিমাণ হচ্ছে কম। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে ট্রান্সমিশনের দক্ষতা সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি দেখব যে এই যে আমরা ডেটাটি যে পাঠাবো এক স্থান থেকে অন্য স্থানে, অবশ্যই আমাদের কোনো একটি মাধ্যম লাগবে, যাতে আমরা বলছি মিডিয়াম। ঠিক আছে, এখন ডেটা কমিউনিকেশনের মাধ্যম বিভিন্ন রকম হতে পারে, সেটি প্রথম হতে পারে হচ্ছে গাইডেড বা তার মাধ্যম, এবং গাইডেড বা তার মাধ্যমের বিভিন্ন রকম উপবিভাগ রয়েছে, কোএক্সিয়াল কেবল রয়েছে, টুইস্টেড পেয়ার কেবল রয়েছে এবং অপটিক্যাল ফাইবার রয়েছে। আবার মোটা দাগে মাধ্যমকে আরেকভাবে ভাগ করা যায়, সেটির নাম হচ্ছে আনগাইডেড বা তারবিহীন মাধ্যম। ঠিক আছে, এটি হচ্ছে তার মাধ্যম, এটি হচ্ছে তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম। ওয়্যারলেস মাধ্যম আবার বিভিন্নভাবে ভাগ করা যায়, সেটি হচ্ছে একটি রেডিও ওয়েভ, আরেকটি হচ্ছে মাইক্রোওয়েভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অনলাইন ক্লাসে আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশনের বিভিন্ন ধরনের যে মাধ্যম রয়েছে, গাইডেড মাধ্যম রয়েছে, আনগাইডেড মাধ্যম রয়েছে, কোএক্সিয়াল কেবল রয়েছে, টুইস্টেড পেয়ার কেবল রয়েছে, অপটিক্যাল ফাইবার রয়েছে, রেডিও ওয়েভ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, এই বিভিন্ন ধরনের মাধ্যমের সম্পর্কে তুলনামূলক আলোচনা করবে এবং জানবো যে এই মাধ্যমগুলি বলতে আমরা কি বুঝি, এই মাধ্যমগুলিতে কি কি প্রযুক্তি কাজ করে, তাদের কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের সময় যেহেতু প্রায় সমাপ্ত, আমরা আজকের এই অনলাইন ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী অনলাইন ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই পরিবারের সকলকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে এই কোভিড ভাইরাসের হাত থেকে নিরাপদে থাকো।